আমার প্রিয়জনেরা, প্রভু যীশুখ্রিস্টর নামে সকলকে জানায় অভিনন্দন। কেমন আছেন? ভালো আছেন তো? ঈশ্বর আমাদেরকে প্রতিজ্ঞা করেছেন যে প্রতি সময় উনি আমাদেরকে সাহায্য করবেন, আর নানাভাবে উনি আমাদেরকে আশীর্বাদ করবেন। সেই প্রতিজ্ঞা অনুসারে উনি আমাদেরকে আশীর্বাদ করবেন, তাই আপনি কেন চিন্তা করছেন? আপনি এখন বলছেন যে আমার জীবনে এত দুঃখ, এত বিপদ, আমি কী করব? হ্যাঁ, ঈশ্বর তো প্রতিজ্ঞা করেছেন উনি আশীর্বাদ করবেন। এছাড়া আমার ঈশ্বরের প্রতি সম্পূর্ণ বিশ্বাসও আছে, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে আমার জীবনে দুঃখ কষ্ট শেষ হয় না, অনেক ধরনের বিপদ সমস্যা রয়েছে। এই সব কিছু দুঃখ কষ্ট সমস্যার কারণ আছে। এর কারণ হচ্ছে আমাদের একটা পরম শত্রু রয়েছে, যে সবসময় আমাদেরকে ক্ষতি করতে চায়, সে হলো শয়তান। আমাদেরকে নিরাশ করার জন্য কোনো না কোনো বিপদ জীবনে আনতে চায়। সে কি করে? আমাদের বিরুদ্ধে অনেক লোকেদের দাঁড় করায়, যারা আমাদের বিরোধিতা করে, তারা আমাদের বিরুদ্ধে নানা কথা বলে। এইভাবেই শয়তান আমাদের বিরুদ্ধে অনেক কাজ করে। কিন্তু শয়তানের ব্যাপারে আমাদের চিন্তা করতে হবে না, কারণ রোমীয় পুস্তকে 16:20 এটা লেখা আছে, শান্তির ঈশ্বর অচিরেই শয়তানকে তোমাদের পদতলে দলিত করবেন। বলছে শয়তানকে আমাদের পদতলে দলিত করবেন, কারণ প্রভু যীশু প্রথম দিকেই শয়তানকে ক্রুশের উপর ধ্বংস করে নাশ করে দিয়েছেন। এখন তার কাছে কোনো শক্তি নেই। ঈশ্বর শয়তানকে আমাদের পদতলে দলিত করবেন। তার মানে এখন যদি শয়তান আপনার সামনে এসে যায় আর আপনার জীবনে সমস্যা তৈরি করার চেষ্টা করে, আপনি বলবেন যে প্রভু যীশু তোমাকে হারিয়ে দিয়েছে, তুমি কিছু করতে পারবে না। শয়তান যখনই আমাদের সামনে এসে আমাদের বিরোধিতা করার চেষ্টা করে, আমরা যাতে বলি আমি এখন প্রভু যীশুর, আর বলতে হবে প্রভু যীশু খ্রিস্টের নামে হে শয়তান তুমি পালিয়ে যাও। দেখবেন সে পালিয়ে যাবে, কারণ তার শক্তি কিছুই নেই। আবার যখন প্রভু যীশু এই পৃথিবীতে দ্বিতীয়বার আসবেন, তখন তো শয়তানের সব কিছু শক্তি ধ্বংস করে দেবেন। আপনি একবার যীশু খ্রিস্টের নাম মুখে নিন, শয়তান পালিয়ে যাবে, আপনি বিজয়ী হবেন। শয়তানের কাছে এখন কোনো শক্তি নেই। আমি উদাহরণ দিয়ে বলছি, আপনারা নিশ্চয় আপনাদের বাড়িতে বা যেখানেই হোক পশু দেখেছেন। আমিও আমার বাড়িতে আমার পোষা বেড়ালকে দেখেছি, তার বাচ্চাদেরকে দেখেছি। সেই বেড়াল কি করে, সে তার ছোট বাচ্চাদেরকে শিকার কিভাবে করতে হয় সেটা শেখায়। সেই বেড়াল মা কি করে, একটা বড় ইঁদুরকে নিজের মুখের মধ্যে নেয়, তাকে চাপা দেয়, আর বাচ্চাদেরকে খেলার জন্য দিয়ে যায়, যাতে তারা সেখান থেকে শিকার করতে শিখে যায়, যাতে বড় হয়ে তারা বড় ইঁদুরকে ধরতে পারে। যে ইঁদুরটা দেয় সেটা তো আগের থেকেই মরা, তার মধ্যে কোনো ধরনের শক্তিই নেই। আর বাচ্চারা যখন সেই ইঁদুর নিয়ে খেলে, মা দূর থেকে দেখতে থাকে, যাতে তাদের খেলার সময় বাইরের থেকে কোনো শত্রু আক্রমণ না করে। একইভাবে ঈশ্বরও শয়তানকে একদম মেরে দিয়েছেন। এই জন্য আপনি সাহসের সহিত বলুন, হে শয়তান, তোমাকে যীশু সম্পূর্ণভাবে হারিয়েছেন, তোমার সকল শক্তিকে প্রভু যীশু খ্রিস্ট ধ্বংস করে দিয়েছে, তুমি কিছু করতে পারবে না। এখন তুমি প্রভু যীশুর নামে এখান থেকে পালিয়ে যাও, এমন বলুন। আপনি যদি শয়তানের সামনে সাহসের সঙ্গে দাঁড়ান, দেখবেন শয়তান কিছু করতে পারবে না। সে আর আপনার জীবনে কোনো রকম সমস্যা নিয়ে আসতে পারবে না। যীশু খ্রিস্টর নামে আপনি সবসময় প্রার্থনা করুন। তাই এরপর থেকে আপনি কখনো শয়তানকে ভয় করবেন না। তার কাছে শুধু অল্প শক্তি বাকি, এটা দিয়ে সে মানুষকে বিভ্রান্ত করে আর মানুষকে ভয় দেখায়। কিন্তু আপনি সাহসের সহিত বলুন, যীশুর নামে শয়তান তুমি চলে যাও। আজকে আমি নাসারেথীয় যীশুর নামে প্রার্থনা করে বলছি, যারা যারাই প্রভু আমার বিরুদ্ধে শয়তান দ্বারা চালিত হয়ে কাজ করছে, সেই সকল বাঁধন আপনি ভেঙে দিন। যীশুর নামে আমি সকল দূর করছি, কারণ যীশু আমাকে বিজয়ী করেছেন। আজকে এই প্রার্থনা আমি প্রভু যীশু খ্রিস্টের নামে চাইলাম। আমেন, আমেন।